वेलकम टू शैलीज लाइफस्टाइल। পুরীতে আসলে কোন হোটেলে থাকবেন, সি ফেসিং হোটেলের কত রেট, এই সমস্ত নিয়ে আমাদের সবার চিন্তা ভাবনা থাকে এবং আমরা পুরীতে আসার আগে এই প্ল্যানিংটা করতে থাকি। তো একটু যদি ভিডিও দেখে তারপর আসেন তাহলে আমার মনে হয় অনেক সুবিধা হবে, অনেক প্ল্যান মাফিক হবে। সিজনে এখানে কিন্তু বুকিং না করে আসলে হোটেল পাওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য বেশ কয়েকটা হোটেল এবং হলিডে হোমের লিস্ট নিয়ে এবং ডিটেইল ভিডিও নিয়ে আমাদের এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। তো দাঁড়িয়ে আছি হচ্ছে জুপিটার বিচ রিসর্টে। এটা একদম স্বর্গদ্বারে নীলাচল হোটেলের ঠিক পিছনের দিকটাতেই, এখান থেকে একদম প্রাইম লোকেশন, বিচ একদম মানে জাস্ট 2 মিনিট। তো আসুন রুম দেখে নেবেন। ঢুকেই আপনার ডান হাতে হচ্ছে ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে একটা অলমোস্ট ফুল লেন্থ মিরর রয়েছে, উপরে একটা কাউন্টার টপ রয়েছে যেটাতে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে বেশ বড়, বেড রয়েছে কুইন সাইজের, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর টিভি রয়েছে। এখন একদম পিক টাইম রয়েছে তাই জন্য বেশিরভাগ হোটেলের ভেতরেই ফুল রয়েছে, এই হোটেলেও ফুল, এই রুমটাই ফাঁকা ছিল। এসিও রয়েছে এখানে, এসি রেট অবভিয়াসলি অ্যাডিশনাল হবে। তো এখানে আরেকটা রুম ফাঁকা পাওয়া গেল, আসুন রুমটা দেখুন, দারুণ রুমটা, দারুণ একদম মানে পুরো ভিউটা দারুণ, বেডটা খুব সুন্দর, মিররটা দারুণ, টিভি ক্যাবিনেটটা দারুণ, মানে ফুল ওভারঅল খুব ভালো এই রুমটা। তো অবভিয়াসলি নিচের রুম আর এই রুমের ট্যারিফটা ভ্যারি করবে। তো ওয়াশরুমটা দেখে নিন। তো ম্যানেজার দাদার সাথে কথা বলে নি। নমস্কার, রেন্টটা বলুন। হ্যাঁ মানে অফ সিজন আর সিজনে ভাড়াগুলো বলুন। স্ট্যান্ডার্ড কোয়ালিটি রুমের, স্ট্যান্ডার্ড রুম যেটা আছে আপনার অফ সিজনে 850 প্লাস জিএসটি, আর একটু উপরে সিজনে হলে ওটা আপনার চলে যাবে 1200 প্লাস জিএসটি, এসি হলে 1600 প্লাস জিএসটি, এরকম থেকে স্টার্ট আপ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে কি আনম্যারিড কাপল আলাও, মানে এমনি যদি কেউ আসে, হয় না, অবিবাহিত, হয় ফ্রেন্ড আছে, কাপল আছে, তাহলে তো খুবই ভালো। আমি আগেই বলেছি এখান থেকে বাজার কাছে, মন্দির কাছে, সি বিচ কাছে, সবকিছুই কাছে আর রিজনেবল রেট, মানে প্রাইসটাও ভীষণ রিজনেবল। তো আপনারা আসুন, এখানে সবার ব্যবহার খুব ভালো, ম্যানেজার দাদা তো স্পেশালি খুব ভালো। তো আসুন আর ওনাদের পরিষেবা গ্রহণ করুন। আপনাদের কোনো খাবারের কি ব্যবস্থা আছে? খাবার এখনো পর্যন্ত চালু হয়নি, ওটা সামনে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে। নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এটা হচ্ছে কোনারক হোটেল, চলুন রুমগুলো দেখে আসি। তো রুমটা আপনাদের দেখায়, ঢুকেই বাঁ হাতে ওয়াশরুম, বা ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার আছে, একটা বসার জায়গা আছে, বেশ গদি, কিন্তু ওয়ার্ড্রপ আছে, দুজন শোয়ার মতো বড় একটা বেড আছে। আচ্ছা এলসিডি টিভি আছে, মিরর আছে, ব্যালকনি আছে, বাহ এই জিনিসটা খুবই ভালো। আচ্ছা ব্যালকনি থেকে সেরকম কিছু ভিউ নেই, ফ্রেশ এয়ারগুলো পাবেন এখান থেকে। হোটেল কোনারকের রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় বড় রুমগুলো। এটা কিন্তু এসি রুম, ঠিক আছে, ঢুকেই বাস সাইডে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেডটাও বেশ বড়। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, মিরর আছে, এখানে একটা এলসিডি টিভি আছে, আর এগুলো কিন্তু উইন্ডোজ। তো আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল কোনারকে, আমি ম্যানেজার দাদার সাথে কথা বলে নেবো অফ সিজনে এবং সিজনে কি রুম রেন্ট চলে। এমনি আমাদের অফ সিজনেতে হচ্ছে 990। আচ্ছা 990, হ্যাঁ, আর সিজনে সেই রুমই হয়ে যাচ্ছে 1450। আর এই সিজনে তো একটু ডিফারেন্স হয়ে যাবে, অফ সিজনে হচ্ছে ডাবল বেড এসি 1700-2350। সি বিচটা কত দূরে? সি বিচ মোটামুটি 1 মিনিটের রাস্তা, আমাদের পাশেই একটা রাস্তা আছে, ওখান থেকে 1 মিনিটের রাস্তা। আর কাকাতুয়ার পাশে? কাকাতুয়ার পাশে, একদম কাকাতুয়ার পাশে। আচ্ছা আর পুরীর মন্দিরটা কত দূরে? ওই 1.5-2 কিলোমিটার হবে। একটা ভালো ফেসিলিটি আছে, সেটা হচ্ছে হোটেলটায় রেস্টুরেন্ট আছে, আপনারা এখান দিয়ে খাবার অর্ডার করে খেয়ে নিতে পারবেন। আচ্ছা রান্না করার কি কোনো ব্যবস্থা আছে? না, আমাদের ইন্ডিভিজুয়ালি রান্না করার কোনো ব্যবস্থা নেই, যদি গ্রুপ পার্টি হয় সেক্ষেত্রে ছাতে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আমি দাদাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারবেন। এখন যাচ্ছে হচ্ছে হোটেল শুভ সময়ে। শুভ সময় অবস্থিত হরিদাস মঠের ঠিক সামনে, সমুদ্র এবং বাজার দুটোই খুব কাছে অবস্থিত এখান থেকে। তো এই হোটেলের রুমটা দেখে নেওয়া যাক।
এই হোটেলে সি ফেসিং রুম দেখাবো আপনাদেরকে। এটা হোটেল কাম হলিডে হোম বলতে পারেন। সি ফেসিং রুমের ভাড়া 1000 টাকা এবং নন ভিউ রুমের ভাড়া 800 টাকা করে। তবে কোনো টুরিস্ট জায়গাতেই ভাড়া সঠিকভাবে বলা সম্ভব না, কারণ সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। চাইলে আপনারা এখানে রান্না করেও খেতে পারেন। এটা হোটেল সোমস এম্পায়ার। হোটেলটার একটা ভালো ফেসিলিটি আছে, সেটা হচ্ছে লিফট আছে হোটেলটা। হোটেলটার রুমগুলো আপনাদেরকে দেখাবো। তো রুমটার কোয়ালিটিটা দেখুন, দারুণ। একটা কিং সাইজ বেড আছে, এখানে মিরর আছে, একটা বড় এলসিডি টিভি আছে, এখানে একটা ওয়্যারড্রপ আছে। বাথরুমটা দেখি, বাথরুমটা হচ্ছে সবারই আগে জরুরি। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বড় মিরর আছে, শাওয়ার আছে। তো এই রুমটা দেখুন, এই রুমটা হচ্ছে আরও বড়। বাও! আচ্ছা, এটা কিন্তু এসি আছে। আচ্ছা, টেবিল আছে, দুটো চেয়ার, তিনটে চেয়ার আছে। আচ্ছা, ডবল বেড, কিন্তু হচ্ছে ট্রিপল শেয়ারিং করতে পারবেন। আচ্ছা, বড় এলসিডি টিভি আছে, একটা মিরর আছে, ওয়ারড্রপ আছে। এই হোটেলটা থেকে সি ফেসিং ভিউ পাবেন না, কিন্তু এখানে মেন রোডের ভিউ পাবেন। যেটা সবারই আগে জরুরি সেটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। বাও! ওয়াশরুমটা কিন্তু দারুণ, গিজার আছে। হোটেলের রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা খাবার অর্ডার করতে পারবেন। মেনুগুলো দেখুন আর দামগুলো দেওয়া আছে। এটা হচ্ছে সোমস এম্পায়ারের রেস্টুরেন্ট, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হোটেলের গেস্টের থেকে একটু রিভিউ নেব, কেমন লাগছে এখানে এসে? এই হোটেলটা ভালো আছে। আচ্ছা, সার্ভিসিং সবকিছু ভালো আছে। আচ্ছা, সার্ভিসিং সবকিছু ভালো। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি। আপনার নামটা কি? শর্মিষ্ঠা। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার ডেইলি ওয়াইজ ওরা রুম পরিষ্কার করে ক্লিন করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ও, আমি আছি এখন সোমস এম্পায়ারে। তো ম্যানেজার দাদার সাথে কথা বলে নেব। দাদা, আপনার নামটা কি? সুদীপ্ত ব্যানি। আচ্ছা, সুদীপ্ত ব্যানি, বা বাঙালি। তো দাদা, এখানে কি রেট চলে, সিজন অফ সিজনে কি রেট চলে? আমাদের কোনো ফিক্সড রেট নেই। আচ্ছা, সব সময় ভ্যারি করতে থাকে, ইট ডিপেন্ডস অন দ্য ক্রাউড। মানে অফ সিজনে তাও একটু মিনিমাম, অফ সিজনে আপনার স্ট্যান্ডার্ড রুম মিনিমাম 1000 টাকা। আচ্ছা, নন এসি ডিলাক্স 1200 টাকা। আচ্ছা, আর এসি ডিলাক্স 1600, আর সুপার ডিলাক্স আসবে 2000 নন এসি, এসি হলে 2500। আচ্ছা, এসি হলে 2500। আচ্ছা, এখান দিয়ে সি বিচটা কত দূরে? 150 মিটার, অ্যারাউন্ড 150। আচ্ছা, মন্দিরটা? মন্দির 1 কিলোমিটার। আমি হোটেলের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন নাম্বারটা, তো তাড়াতাড়ি ফোন করে বুক করে নিন। তো আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সি সাইনের সামনে। তো ম্যানেজার দাদার সাথে কথা বলে নেবো, কত কি রুম রেন্ট চলছে সিজনে এবং অফ সিজনে। আপনাদের কি রুমের রেন্ট কীরকম হয় অফ সিজনে? অফ সিজনে আপনার 650 থেকে 700 টাকা, আর সিজনে আপনার হচ্ছে গিয়ে মোটামুটি 1300, 1400, 1500। আচ্ছা, তারপরে ফোর বেডের রুম আছে, সেগুলোর দাম হচ্ছে আপনার 2000, 1800। সিজনে ওগুলো হচ্ছে 2500, 2600। আচ্ছা, এসি আছে? আচ্ছা, এসির রুম, এসির রুম হচ্ছে আপনার মোটামুটি 1300, 1400। আচ্ছা, স্টার্টিং? হ্যাঁ, স্টার্টিং, আর ওটা আপনার সিজনে গিয়ে 1600, 1800 টাকা হয়। ফোর বেডের যে রুমটা আছে এসি, ওটা হচ্ছে আপনার 3000, 2800, 3200। আপনাদের এখান থেকে সি বিচটা কত দূরে? 2 মিনিটে হেঁটে গেলে, 2 মিনিট, 2 মিনিট হেঁটে গেলে। আর মন্দিরটা? মন্দিরটা আপনার ওই 1 কিলোমিটার। আচ্ছা, 1 কিলোমিটার। তো দাদার এখানে রুম ফাঁকা নেই, যদি ফাঁকা থাকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমি হোটেল সিসাইনে আছি, হোটেল সিসাইনের একটা রুম ফাঁকা নেই। একটা গেস্টকে রিকোয়েস্ট করে আমি রুমটা আপনাদেরকে দেখাবো। তো গেস্টের থেকে রিভিউটা নেব, কেমন লাগছে গেস্টের। এটা হচ্ছে 306 নম্বর রুম, এখানে দাদারা বসে আছে। কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার নামটা কি? লোকনাথ ভান্ডারী। আচ্ছা, কোথা থেকে এসেছেন? বিহালা থেকে আসছি। রুমটা কেমন লাগছে? রুম ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। গেস্টদের সাথে কথা বলেও খুবই ভালো লাগলো, আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ওয়াশ বেসিন আছে, আচ্ছা, এখানে রান্না করা যায়। এখন একটু অগোছালো, কারণ গেস্টরা আছে বলে পুরোটাই অগোছালো। এখানে একটা ছোট সদস্য আছে, তোমার নাম কি? বলো না। ভান্ডারি। আচ্ছা, বাহ, এখানে অনেকজন আছে, ঠিক আছে। তোমাদের নামটা একটু বলে দাও সবারই। সুদীপ কর। তো আমি একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। কোমোড আছে, আর শাওয়ার আছে, মোটামুটি সব কিছুরই ব্যবস্থা আছে। গিজারটা নেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। তো আপনারা দেখেই নিলেন, আর নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে। তো রুম নাম্বার 306-এর ভাড়াটা জেনে নেবো, কত টাকা দাদা? 720 টাকা। মানে আপনাদের রান্না বান্না সব কিছু? হ্যাঁ, উপরে আছে। বাসন কোসন কি ফ্রি দেয়? না, ফ্রি না, বাসন কোসন গ্যাস সবই দিই, কিন্তু পয়সা লাগে। লোকেশনটা কি আছে? স্বর্গদ্বার, পুরী ওয়ান। আচ্ছা, পুরী ওয়ান, মন্দিরে যাওয়ার রাস্তায়, মার্কেটের মধ্যে। শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর স্ট্যাচুটা থেকে কত? 2 মিনিট। আচ্ছা, হেঁটে 2 মিনিট। হ্যাঁ, তো মোটামুটি সব কিছুই সামনে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সি বার্ডে। তো ম্যানেজার দাদার সাথে কথা বলে নেবো, কত কি রুম রেন্ট চলছে। আচ্ছা, আপনাদের অফ সিজনে আর সিজনে কি রুম রেন্টটা চলে, এসি নন এসি একটু বলে দেবেন।
নন এসি 800, এসি 1600 অফসিজনে। আচ্ছা অফসিজনে। আর এমনি সিজন সময় যেরকম নন এসি হচ্ছে 1500 টাকা। এসি এসি তো দুর্গাপূজার সময় যদি এসিটা লাগলো ডিসেম্বরে তো লাগে না। আচ্ছা এবার এসিটা তখন বোঝা যাবে 2000। আপনাদের কি এটা হলিডে হোম না হোটেল? না হোটেল। হোটেল মানে রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই? তাদের রান্না করতে পারবে যদি নিজেরা রান্না করে। আচ্ছা তো আপনাদের এখান থেকে সি বিচটা কত দূরে? পায়ে হেঁটে 1.5 মিনিট। আর পুরীর মন্দিরটা? এই সময় রাস্তা পায়ে হেঁটে 15 মিনিট। আমি একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে, তো মোটামুটি সব কিছুই কাছে, তো চলো রুমটা গিয়ে দেখে নিই। তো এদিককার কিন্তু রুমের রেন্টগুলো অনেকটা কম হয়। এটা স্বর্গদ্বারের ঠিক পেছন সাইডে। তো রুমটা দেখে নিই, 101 নম্বর রুম। আচ্ছা মোটামুটি 3 জন শুতে পারবে। আচ্ছা টিভি আছে, এসি আছে, আচ্ছা ওয়ার্ড্রব আছে, বা আচ্ছা গিজার ফেসিলিটি আছে, ওয়াশ বেসিন, তো স্টার টয়লেট না এটা, আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা এদিক থেকে ব্যালকনি আছে, ব্যালকনিটা থেকেই রাস্তার ভিউ পাবেন। এখানের যে হোটেলগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একটাও সি ফেসিং না, এগুলো হচ্ছে মেন রোডের ধারে। তো রুফটপ থেকে মোটামুটি একটা ভিউ পাওয়া যায়, ওই সামনের দিকে সমুদ্রটা দেখা যাচ্ছে ওই সামনের দিকে। তো এই হোটেলে কিন্তু ওয়েস্টার্ন টয়লেটও আছে, এখন গেস্ট আছে বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। আর একটা বড় বেনিফিট, সেটা হচ্ছে পুরোটাই কিন্তু ওয়াইফাই ফ্রি। আচ্ছা অ্যাকোয়াগার্ডও আছে, এটা খুবই ভালো ব্যবস্থা, আপনারা এখান দিয়ে জল ভরে নিতে পারবেন। তো বেশিরভাগ হোটেলে জলের খরচা প্রচুর কিন্তু বেরিয়ে যায়। হোটেলের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো আকাশ গেস্ট হাউসের রুমটা দেখে নেবো, এগুলো ডবল বেড ট্রিপল শেয়ারিং। আর একটা বিশাল বড় একটা মিরর আছে, কিন্তু এলসিডি টিভি আছে, এখানে রান্না করার সুব্যবস্থা আছে, এখানে একটা ওয়াশ বেসিন আছে। আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি আছি এখন আকাশ গেস্ট হাউসে, ম্যানেজার দাদার সাথে কথা বলে নেবো কত কি রুমের রেন্ট। আচ্ছা আপনার নামটা দাদা? নাম সত্যম। আপনাদের রুমের রেন্ট কি চলে অফ সিজনে? অফ সিজনে 750-800 টাকা। আচ্ছা সিজনে 1200-1300 টাকা। নন এসি? আচ্ছা নন এসি। আচ্ছা এসি? এসিটা ডবল টাকা। এই রুমটা দেখালাম, এই রুমটার কি ভাড়া আছে? এটা 750 অফ সিজন। আচ্ছা অফ সিজনে। আপনাদের এখান থেকে সি বিচটা কত দূরে? সি বিচটা 2 মিনিটের রাস্তা। আচ্ছা 2 মিনিট। আর হচ্ছে পুরী মন্দিরটা 1.5-2 কিলোমিটার। আচ্ছা তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আমি দাদাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। তো রুম আপনাদের দেখিয়ে দিয়েছি, আমার কিন্তু হোটেলটা মোটামুটি লাগলো, তো আপনারা হোটেলে ফোন করে কথা বলে নেবেন বুক করার আগে। মেরিন ড্রাইভ রোডের ওপর অবস্থিত এই হোটেলটি। তো দাঁড়িয়ে আছি হোটেল সোনালীর সামনে, এখানে রুম স্টার্ট হয় নন এসি রুম 1200 টাকা থেকে, সিজন অফ সিজন দুই সময় একই ভাড়া থাকে, আর সি ফেসিং রুম হচ্ছে 1700 টাকা করে। নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুম ফাঁকা নেই, তাই রুম টুয়ারটা আপনাদেরকে করাতে পারলাম না, চলুন অন্য হোটেলের দিকে যাওয়া যাক। এই হোটেলের বুকিংটা কিন্তু পুরো কলকাতা থেকে হয়। বেশ বড় মাপের সি ফেসিং হোটেল এটি, যেটা মেরিন ড্রাইভ রোডের ওপরেই অবস্থিত। তো দাঁড়িয়ে আছি পুলিন পুরী হোটেলের সামনে, এখানে রুমগুলো বেশ ভালো কোয়ালিটির আমি এর আগে দেখেছি, তবে এখন যেহেতু গেস্ট রয়েছে গেস্টরা চেক আউট করেনি তাই জন্য এখন রুম দেখাতে পারলাম না। এখানে রুম স্টার্টিং হয় হচ্ছে 1200 টাকা থেকে নন এসি রুম, আর সি ফেসিং রুমের আলাদা আলাদা রেট রয়েছে, আপনারা এখানে ফোন করে দেখে নিতে পারেন, নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। আমরা যেই হলিডে হোমটায় ছিলাম, এই হলিডে হোমটার নাম হচ্ছে লাহিড়ি হাউস, এটা হচ্ছে ঠিক নীলাচল হোটেলের পিছনের দিকটায়। তো এইখানে আমরা এই 3 দিন ছিলাম, এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাব, রুমটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আসুন রুমটা দেখে নেবেন। তো এটা আগেই বলেছি হলিডে হোম, তাই হোটেলের মতো ঝা চকচকে কোনো ব্যাপারই এখানে নেই, এবং আমরা যেহেতু এখানে কাজের পারপাসে আসি সেই জন্য আমরা এইরকম রুম চুজ করেছি, রান্না করে খাবো সেই জন্য আর কি। আপনাদেরকে আমি রেকমেন্ড করব না যে এই হোটেলেই আসুন বা এই হলিডে হোমেই আসুন, তবে যারা কম বাজেটে বেশ অনেক দিন থাকার প্ল্যান নিয়ে পুরীতে আসবেন তারা এই হলিডে হোমটা ট্রাই করতে পারে। এই রুমটার ভাড়া আমাদের থেকে নিয়েছিল 730 টাকা করে পার ডে, যেই মাসি কাজ করে দিয়ে যাবে মানে বাসন মেজে দেবে এবং ঘর টর পরিষ্কার করে দিয়ে যাবে ওনাকে পার ডে 25 টাকা করে দিতে হয়, আর গ্যাস আর ওভেনের ভাড়া আলাদা। তো রুমে সেরকম কিছুই নেই, একটা খাট রয়েছে বেশ বড় মাপের খাট, এখানে 3 থেকে 4 ইজিলি শোয়া যাবে, একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার আর একটা মিরর রয়েছে।
আর ওখানে রান্নার জিনিসপত্র রয়েছে, ওভেনটা ওনাদের থেকে আমরা আলাদা করে নিয়েছিলাম পার ডে 30 টাকা হিসেবে। বাসনটা ফ্রি? হ্যাঁ, বাসন টাসন যা লাগে সেগুলো ফ্রি। আর ওয়াশরুমটা ওয়েস্টার্ন ওয়াশরুম, তবে এখন ঘরের অবস্থা খুবই খারাপ কারণ আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, আপনারা আসলে এই হলিডে হোমটা ট্রাই করতে পারেন। এই হলিডে হোমটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা সমুদ্র থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। মেরিন ড্রাইভ রোডের ওপর অবস্থিত আরও বেশ কিছু হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে চেক করে নিতে পারেন। যে কোনো ট্যুরিস্ট প্লেসের হোটেলের ভাড়া সিজন এবং অফ সিজনের ওপর ডিপেন্ড করে। অফ সিজনে যেই ভাড়া অনেক কমে যায় সেই ভাড়াই সিজনের দ্বিগুণ থেকে 3 গুণ বেড়ে যায়, তাই ভিডিওতে বলা ভাড়াগুলি হেরফের হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।